আমি নূরনাহার, আজকে আপনাদেরকে দেখাবো আজ বাইল্লা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে কিভাবে সেটা দেখাবো। আপনারা হয়তো হাসবেন, কারণ বলবেন যে বেগুন দিয়ে বাইল্লা মাছ দিয়ে কেউ কি রান্না করতে পারে না? পারে সবাই, কিন্তু আবার অনেকেই পারে না যারা ছোট বাচ্চারা দেখে দেখে শিখবে। সে কারণে তো আমি কি করছি, প্রথমে বেগুনগুলো দিয়ে নিচ্ছি। আমাদের সবসময় মনে রাখতে হবে, বাজার থেকে সবজি কিনে আনলে সেটা ধুয়ে নিতে হবে, সেটা ধুয়ে না নিলে সমস্যা তো হতেই পারে, জীবাণু থাকে, কারণ এগুলো বাজারে থাকে। সে কারণ আমি সবজিওয়ালার কাছ থেকে ভোরবেলা বেগুন নিয়ে নিয়েছি, তো বাইল্লা মাছ আছে সেগুলো দিয়ে রান্না করব, দেখাবো আপনাদের। এখন আমি এগুলো কেটে নেব, এই বেগুনগুলো কেটে পানিতে ভিজিয়ে নেব, এটা দেখা যায় নষ্ট, সেটাও কেয়ারফুলি কাটতে হবে। আর কাটার সময় খেয়াল রাখতে হবে যে বেগুনে পোকা আছে কি না, কারণ অনেক সময় আমরা বেগুন কাটি কিন্তু বেগুনের ভিতরে পোকা থাকে, সেটা একটু কেয়ারফুলি কাটতে হবে, যাতে করে বেগুনের ভিতরে পোকা না থাকে। বেগুনের কিন্তু উপর দিয়ে পোকা দেখা যায় না অনেক সময়, কিন্তু ভিতরে পোকা থাকে অনেক সময়, তো আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে বেগুনের ভিতরের পোকাগুলো সবজির সাথে মানে তরকারিতে চলে না যায়, আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি এখন কাটবো, সবজিগুলো কেটে নেব। আমি যে বেগুন নিয়েছিলাম ধুয়ে কেটে নেওয়ার জন্য, তো আমি যে ফালা ফালা করে কেটে নিয়েছি, একদম কুচাই নাই, কারণ বেগুন রান্না করার সময় এমনি নরম হয়ে যায়, মিলিয়ে যায়, সে কারণে আমি বেশি কুচাই নাই, ফালা ফালা করে দিয়েছি। এই যে এখন এগুলো পানিতে ভিজিয়ে রেখেছি, একটু সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে, এই যে কালো পানি বের হচ্ছে। ঠিক আছে, তারপর আমি মাছগুলো কেটে নেব, বেছে নেব, তারপর দেখাবো। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি নূরনাহার, আজকে আপনাদের দেখাবো বেগুন দিয়ে এই যে বাইল্লা মাছ, ছোট ছোট বাইল্লা মাছ সেটা দেখাবো, বেগুন দিয়ে বাইল্লা মাছের তরকারি কী করে রান্না করতে হয়। ঠিক আছে, তাহলে আমি প্রথমে দিয়ে দিয়েছি বেগুন, তারপরে আমি দিয়ে দিব এই মাছগুলো। এই মাছগুলো সম্পূর্ণটাই দিয়ে দিব, কারণ মাছ বেছে, তারপরে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে খোঁচে। আপনারা সবাই জানেন মাছ কীভাবে পরিষ্কার করতে হয়, বাট আমি দেখাতে পারি নাই, ক্যামেরা ধরার লোক ছিল না তাই। এখন আমি কি দিয়ে দিব, পেঁয়াজ, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। ঠিক আছে, তারপর দিয়ে দিব লবণ, লবণ আর একটু লাগবে। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, আজকে আমার কাঁচামরিচ নাই, সে কারণে কাঁচামরিচ দিতে পারছি না বলে দুঃখিত। এখন তারপরও ঝাল বেশি দেওয়া যাবে না, বেগুনের তরকারি তো ঝাল বেশি দেওয়া যাবে না। এখন আমি তেল দিব, এখন আমি তেল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। ঠিক আছে, দিয়েছি বেগুন, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি মাছ, দিয়েছি হলুদের গুঁড়া, লবণের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। ঠিক আছে, পানি দিতে হবে না আশা করি, এই বেগুন থেকে যে পানিটা বের হবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এই যে নিচে অল্প পানি আছে সেই পানিটাতেই হয়ে যাবে, মানে এটা বেগুন ধোয়ার মাছ ধোয়ার হালকা পানি সাথে ছিল সেটাতেই হয়ে যাবে। মাখায় নিচ্ছি,
আমরা কিন্তু আরেকভাবেও করতে পারি, যেমন ছোট মাছ একদম কড়াইতে দিয়ে বেগুন দিয়ে মাখিয়ে তারপর দিতে পারি, কিন্তু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে তো আমি একটা একটা করে দিয়ে দিয়েছি এভাবে। ঠিক আছে, এখন আমি কি করব, ফুলটাই ঢেলে দিব কড়াইতে। ফুলটাই ঢেলে দিয়েছি, এখন হালকা একটু পানি দিয়ে দেব। এখন এই পানিটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আর কিছু করতে হবে না, আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এখন শুধু ঢেকে দিব। আর মাঝে মধ্যে লাড়াচাড়া করে দিব, সে সময় আপনাদের ইনশাল্লাহ দেখাবো। মাঝে মধ্যে না, একবার দুবার লাড়া দিয়ে দিলেই হবে, কারণ হচ্ছে ছোট মাছ তো ভেঙে যাবে বেশি লাড়া দিলে। ঠিক আছে, তাহলে আমি পরে আসছি। দেখতে হবে তো ছোট মাছের তরকারির কী অবস্থা। এই যে দেখেন, এত পানি উঠে গেছে। আমি বলছিলাম যে পানি দিতে হবে না, তারপরে দেখেন কত পানি। ঠিক আছে, তো একদমই পানি মানে হালকা, শুধু ভোলটা হাতটা ধুয়ে দিয়েছিলাম, তারপরে দেখেন কত পানি। সেটা শুকাইতে অনেক সময় লাগবে, সময় তো লাগবে। আমি এখন এটা একটু লাড়া দিয়ে দিই। বেশি লাড়া দেওয়া যাবে না, এটা একটু ঝোল ঝোল থাকলে সমস্যা নেই, কারণ খাওয়ার সময় তাজা মাছ তো, তাজা সবজি, একটু ঝোল ঝোল হলেও সমস্যা নেই। অলরেডি অর্ধেক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বেগুনগুলো একদম নরম হয়ে গেছে, তো আমি আবার ঢেকে দিব। ঠিক আছে, দুপুরবেলা চুলার তাপ কম থাকে, গ্যাসের পাওয়ার কম থাকে, সে কারণে একটু সময় লাগে তরকারি হতে। ঠিক আছে, আমি আর একটু ঢেকে দেব, দেখতে হবে তরকারির কী অবস্থা। মনে তো হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে, আমি চুলা বন্ধ করে দিব, হয়ে গেছে, আর বেশি সময় নেব না। এখন চুলা বন্ধ করে দেবো, চুলার কাজ আছে, তো আমি অন্য চুলা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি নেব না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।